হ্যালো এভরিওয়ান, দৈবকোকম স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার একটি রেসিপি। সেই রেসিপিটির নাম হচ্ছে বরবটি ভর্তা। আমি খুব সিম্পলভাবেই আজকের এই ভর্তা রেসিপিটি তৈরি করব। খুব আমার এই রেসিপি তৈরি করতে কিন্তু খুব টাইম কম লাগবে। আমার চ্যানেলে নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপির জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম হাফ চামচ জিরা, দিয়ে দিলাম একটা রসুন এবং দুইটা কাঁচামরিচকে। আমি কিন্তু অবশ্যই এই তিনটি মশলাকে ইউজ করছি ফ্রন হিসাবে। আমি এখন এই তিনটি মশলাকে এখন ভালো মতো নিয়ে নিচ্ছি। আমি অবশ্যই একটু টাইম নিয়ে কয়েকটি মশলাকে ভাজতে থাকবো। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ বরবটি কুচি। আমি কিন্তু অবশ্যই আগে থেকে বরবটিকে হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম। মিনিমাম 3 থেকে 4 মিনিট আমি হালকা লবণ দিয়ে এই বরবটিটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। অবশ্যই কিন্তু আমি এই বরবটিকে সুসিদ্ধ করে নিইনি। যদি সুসিদ্ধ করে নিতাম তাহলে এই বরবটির যে ভর্তার যে টেস্ট, সেই টেস্টটা কিন্তু একদমই ভালো লাগবে না। অবশ্যই এখন ভালো মতো মিনিমাম 3 থেকে 4 মিনিট আমি এখন কুক করতে থাকব, কারণ বরবটিটা যত সুন্দর ভাজে হবে তার উপর ডিপেন্ড করবে এই ভর্তার টেস্ট। অবশ্যই সেই জন্য একটু টাইম নিয়ে এই ভাজিটাকে করে নিতে হবে। আর আমি কিন্তু হালকা করে সিদ্ধ করে নিয়েছি যাতে আমার ভাজি ভাজতে একটু টাইম কম লাগে। আর যদি সুসিদ্ধ করে নিতাম তাহলে কিন্তু আমার এই ভর্তা রেসিপিটা একদম পাঞ্চে পাঞ্চে লাগতো। দেখুন আমার অলরেডি ভাজি হয়ে গেছে, আমি এখন পাটায় চলে এসেছি। আমি এখন টাইম নিয়ে এইভাবে বাড়তে শুরু করেছি। দেখলেন তো কতটা ইজিলিভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই বরবটি ভর্তা রেসিপি। আপনারা অবশ্যই এই বরবটি ভর্তা রেসিপিটা বাসায় ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর এরকম মজাদার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।